দেশে দেশে মানুষে মানুষে যত ঝগড়া বিবাদই থাক না কেন, সব দেশের ছোট বাচ্চা কথা বলতে শেখার আগে যখন কাঁদে, তাদের ভাষা পৃথিবীর সব দেশে এক। আফ্রিকার জঙ্গল থেকে ওয়াশিংটন, মস্কো, দিল্লি, কলকাতা শিশুর কান্নার ভাষা এক। চামড়ার রং যাই হোক না কেন, রক্তের রং কিন্তু সব দেশের মানুষের এক, লাল। এক দেশের মানুষের রক্ত শুধু গ্রুপ মিলিয়ে অন্য দেশের মানুষের শরীরে অনায়াসে সঞ্চারণ করা যায়। যেমন একদিন সুদূর ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেট অধিনায়ক নরি কন্ট্রাক্টরের মাথায় লেগেছিল চার্লি গ্রিফিথের বল, সাংঘাতিক দুর্ঘটনা। নরি কন্ট্রাক্টর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। ত্রিনিদাদ থেকে উড়ে এসেছিলেন একজন খুব বড় নিউরোসার্জন, অপারেশন করে নরিকে বাঁচাবার জন্যে রক্তের দরকার হয়েছিল। বিরোধী দলের অধিনায়ক স্যার ফ্র্যাঙ্ক কোরেলের নেতৃত্বে উভয় দলের খেলোয়াড়েরা লাইন দিয়ে রক্ত দিয়েছিলেন সেই নরির জীবন বাঁচাবার জন্যে। পরের দিন তারা কিন্তু খেলায় অংশগ্রহণ করেছিলেন, নরি কন্ট্রাক্টর ভালো হয়ে যান, ফিরে আসেন। এই ঘটনার স্মরণে 81 সাল থেকে সিএবি ক্লাব হাউসে, ওয়েস্ট ইন্ডিজে নয়, কলকাতায় সিএবি ক্লাব হাউসে একটা রক্তদান শিবির পালিত হয়, আমরা আয়োজন করি। এই রক্তদান শিবিরটি ক্রিকেটের রাজপুত্র স্মরণে, দিনটি স্যার ফ্র্যাঙ্ক কোরেল দিবস নামে পরিচিত। প্রথম বছর যখন এই শিবিরটি হয়েছিল তখন নরি কন্ট্রাক্টর আর তার স্ত্রী বম্বে থেকে উড়ে এসেছিলেন এই শিবিরটা উদ্বোধন করার জন্যে। কোনো বক্তৃতা দিয়ে নয়, তারা শিবির উদ্বোধন করেছিলেন রক্ত দিয়ে, এবং তারপর রক্তদাতাদের সার্টিফিকেট সই করেছিলেন।